হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় 12টা বাজে। তো আজ 12টা থেকে আমি ব্লগটি শুরু করছি। ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই তো আজ হচ্ছে শনিবার, তো আজকে রান্নাবান্না নিরামিষ হবে। তো সব ফেলে দিতেছে, ও সব ফেলে দিচ্ছে। হ্যালো, ওরে বাবা, হ্যালো, কে হ্যালো করছে তোমাকে? হ্যাঁ, বন্ধুরা দেখো, মেয়েকে তো খাইয়ে দিলাম, আর এই দেখো বিছানা পাটির অবস্থা। ওর খেলনা সব এদিক ওদিক ছড়িয়ে ফেলে দেয়, ও একটা জিনিসও রাখে না, সব নিচে ফেলে দেয়। এই যে দেখো, এই দেখো, বুঝেছ? এটা তো কম, আরো অনেক ফেলে। আর মুড়ি যদি খেতে দেই, মুড়ি তো খাবে কি, ও সব ছিটিয়ে ছিটিয়ে ফেলে দেয়। হ্যাঁ, খেলনাগুলো ও 14 বার গুছিয়ে রাখি, 14 বার বিছানা গুছায়, 2টো বিছানা, মানে কি বলবো। আর মুড়ি খেলে তো বা বিছনা পাটির অবস্থা শেষ, অর্ধেক খাবে অর্ধেক মাটিতে ফেলবে। ওগুলি ঝাড়ু দিতে হয়, বিছানার মুড়ি ফেলতে হয়, বিছানা ঝাড়তে হয়, আমার কাজের শেষ নেই। তো এখন মেয়েকে ড্রেসটা একটু চেঞ্জ করে দিই। সব তো খেলে, বাচ্চারা খেলে তো জানাই, সব মানে একদম জামা কাপড়ের অবস্থা খুব সুন্দর করে রাখে। চলো আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমি তো এই যে মেয়েকে নিয়ে আছি, আর মা ওদিকে রান্না করছে। তো কি রান্না করছে দেখাচ্ছি। তো আজকে তো শনিবার, নিরামিষ হবে, আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে। মা এদিকে একটু বাইরের কাজ করতে ছিল, তা লেট হয়ে গেল। তো চলো দেখি কি রান্না হচ্ছে। আজকে দেখো রান্না, এদিকে ভাত বসিয়েছে, আর এদিকে এই যে মুগ ডাল সিদ্ধ বসিয়েছে, আর এই দেখো এদিকে হলো বেগুন ভাজা হবে। তো আজকে ব্যাস সিম্পল রান্না। দেখো এখন ডাল সম্বরা দিবে, জিরে, লঙ্কা, তেজপাতা, কড়াইতে তেল দিয়েছে। দেখো বেগুন ভাজা হচ্ছে, হয়ে গেছে, একটু লেগে গেছে। তো চলো, খুব খিদেও পেয়েছে, অনেক দেরি হয়ে গেছে, ভাত খেয়ে নিই। দেখো এই গাছটিতে আরো কলি এসেছে, এই যে দেখো এই কলিগুলি আবার ফুটবে। তো এই যে দেখো, এসেছে কলি, এগুলিও ফুটবে। এই যে এখানে দেখো কত কলি। বন্ধুরা দেখো, এই যে চা বসিয়েছি, তো আজকে আমি দুধ চা খাবো। আর এই দেখো মার জন্য লাল চা নামিয়েছি। ওরা দেখো, তো চাটা খাওয়ার পর অনেকক্ষণ পরে তারপরে এই যে রান্নাঘরে আসলাম। তো আজকে রাত্রে আমরা খিচুড়ি খাবো। তো খিচুড়ির জন্য এখানে দেখো এই যে চাল আর ডাল নেওয়া হয়েছে, মুগ ডালটা ভেজে নেওয়া হয়েছে, আর চাল ডাল একসঙ্গে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে খিচুড়ির মধ্যে সবজিও দেওয়া হবে। তো এখানে আছে সিম আছে,
তারপরে আলু আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, আর সম্বারে দেওয়া হবে এখানে শুকনা লঙ্কা, তেজপাতা আছে, আর জিরে সম্বারে দেওয়া হবে, আর খিচুড়িটা এই যে প্রেশারে করা হবে। এই যে জিরাটা ফোড়ন দিয়ে দিলাম, তো এখন আমি এই যে লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কা দিলাম, তারপরে এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা, প্রেশারে এই যে চাল আর ডালটা দেওয়া হয়েছে, তো এখানে এখন লবণ আর, তো এখন দেখো এটা লাড়াচাড়া করে তারপরে এখানে জল দেওয়া হবে, তারপরে প্রেশারে সিটি মারা হবে। তো বন্ধুরা দেখো, এই যে খিচুড়ি হয়ে গেছে, এই যে গরম গরম ধোয়া উঠছে, আর এই দেখো এই যে এদিকে আলু ভাজা। তো আজকে রাত্রে খাওয়াটা জমে যাবে।